টেকনিক্যাল জিনিস এটা হবে এই বারটা আছে, এই বারটা কততে আছে, এই বার গুলো যাচ্ছে, এই বারেও মিক্স করতে পারে। আমি তো এটা দেখছি না, শর্টকাট পড়ে আগে আগে, শর্টকাটের আগে লং কাটটা আগে করুন। বাদ মে কর সকতে হো জব আপ দেখো ইয়ে জো ভি কোই বলে ইধার আগর জব হে আপকা চিটিং কারে অটোমেটিক আগ চলা জায়েগা, হ্যাঁ আগ চলা জায়েগা বস আপ জো ভি বলো।
ठीक है ना, बट द थिंग इज के स्टिल अगर नहीं भी है कुछ भी है, कभी कभी ऐसे भी होता है माइक में बात कर रहे हो, इधर भी कर रहे हो, क्राउड की तरफ देख रहे हो, अगर ये आप सबको समझ में आ जाएगा और सब ये प्रैक्टिस करके जाओगे ना, जिस दिन उस दिन तुम भी क्राउड को देख के मतलब अंदर में एक आ जाएगा वो ये गाना ठीक है हम इसको नचा देंगे। और गाना बहुत लंबा टालना नहीं है प्राइवेट गीत में, शॉर्ट टाइम मतलब एकदम कम टाइम में जितना हुक लाइन के बाद जो सेकंड फ्रेज आएगा रिलीज कर दिया उसमें रिलीज সামনের দিকে যখন যাই আমরা দৌড়াই তখন তো একটা স্পিড নি, তো এটা স্পিড ওয়ান টু মানে ওটা ম্যাচ হচ্ছে সামনে। এবার রিভার্স মানে তুমি ব্যাক করছো, তো রিভার্সটা একবারই হয়। আর মানে ফাস্ট ফরওয়ার্ড করতে গেলে যেরকম ফাস্ট ফরওয়ার্ড করতে হয় গানেটা আছে মানে এটা ও কন্টিনিউ করতে চাইছে আর স্টার্ট ব্যাক করবো তাহলে এটা ব্যাকই আসছে না স্লো। আর ফাস্ট ফরওয়ার্ড হলে ফাস্ট ফাস্ট ফরওয়ার্ড আর ব্যাক ফরওয়ার্ড কেন বলো, জন্য ফাস্ট ফরওয়ার্ড তাড়াতাড়ি যায় ওর জন্য সামনে দিকে গেলে এটা ওয়ান টু এটা এটা নিয়ে খেলা আছে। এটা হচ্ছে নিয়ে অনেক কিউ প্রথমে কিউ যেগুলো বেসিক্স তাকে আউট